কি ফুল দিতে আইছো? হ্যাঁ দাও ফুল দাও। হ্যাঁ কত দূর থেকে আইছো তুমি? কথা বলো, জুতা পায় দাও। কোথা থেকে আসছো? পশ্চিম রাজার থেকে? আরে আল্লাহ রে, তোমার গাছের ফুল? একুশে ফেব্রুয়ারিতে তুমি ফুল দিতে আসছো কি উপলক্ষে? তাদের শ্রদ্ধা দেওয়ার জন্য আসছো? আচ্ছা, যুদ্ধে কি কেউ তোমার মারা গেছে? কেউ স্বাধীনতার যুদ্ধে কেউ মারা গেছে তোমার বংশে? না। আচ্ছা, এমনি ভালোবাসার জন্য আসছো আর কি ফুল দিতে? যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বাসা যাবা? আচ্ছা, হাইটে হাইটে আসছো বাসা থেকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। কাকা, ওই কালকে যে এখানে যে ফুল দেওয়া নিয়ে মারামারি হয়েছে রাত্রে, তো এটা সম্বন্ধে কি আপনি কিছু জানেন? আমি কিছু জানি না, আমাদের ডিউটি গেল 6টা থেকে, তো ভোরে মোরসে কলেজের মোড়ে দিয়ে আসলাম। আসার পরে দেখি এক সারি ভাঙ্গা, এক সারি ভাঙ্গা, এই কলেজের এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ইট ভাঙ্গা। পর কয়েক জন তার জিজ্ঞেস করলাম এত ইট ভাঙ্গা কেন? তো আমি বললো যে দুই গ্রুপে মারামারি করছে ফুল দেওয়া। আচ্ছা, এই এইটুকু মারামারির কারণ কি, এটা কি জানেন? জানি না, কিছুই জানি না, এইটুকুই বললো, এইটুকুই শুনলাম। আমি ওই কলেজে কোনো যারা নামাজ থেকে বেরিয়েছি তার কয়েক জন তার জিজ্ঞেস করলাম এত ইট ভাঙ্গা কেন দিয়ে আসছে। আচ্ছা, বৃষ্টির মতন মানে কোনো কারণ জানেন না? ওইটা 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 বলে ওটা ওইটা শুনে ঠিক। আচ্ছা, আর পরে আইসা যে আমাকে গ্রাম পুলিশ বললো যে সে ডিটেলস, সে বললো যে একটা ব্যানার ভাঙছে ফুলের সেই এরিয়া। আচ্ছা, একটু হঠাৎ হয়ে গেছে ওই জন্য কেমন মানে একটা ফুলের মানে এই যে তোরা ভাঙে গেছে আর কি, বাংলাদেশ ছাত্র লীগের এই যে রাজস্ব শাখার এই যে ট্যাগ ব্যানার, ট্যাগ ব্যানার, এই যে এই ব্যানারটা ভাঙে গেছে, এই ব্যানারটা ভাঙা নিয়ে এটা নিয়ে এই ব্যানারটার ভাঙার কারণে কেন্দ্র করে মারামারি হয়েছে।